আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব গরমে মুরগি মারা যাওয়ার প্রধান তিনটি কারণ নিয়ে, যে তিনটি কারণে গরমের সময় মুরগি মৃত্যুর হার অধিক পরিমাণে হয়ে থাকে। তো আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ। তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি গরমে মুরগি পালন সম্পর্কিত খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাবেন। আমাদের অনেকের ধারণা গরমে মুরগির রোগ বালাই কম হয়ে থাকে, এটা বাস্তব এবং সত্য, গরমে মুরগির রোগ বালাই অনেকটা কম হয়ে থাকে। তবে গরমে এমন কিছু রোগ রয়েছে বা এমন কিছু রোগে আক্রান্ত হয় যার কারণে মুরগির মৃত্যুর হার 50-70% মতো মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তিনটা রোগের মাঝে প্রথম যে রোগটা সবচেয়ে বেশি দেখা দেয় সেটা হচ্ছে ফাউল কলেরা। তো দ্বিতীয় যে রোগটা দেখা যায় কি, আমরা অনেকে মনে করি যে মুরগি হঠাৎ করে মারা গেছে, এটাকে আসলে স্ট্রোকজনিত মৃত্যু বলে। তো স্ট্রোক করেও কিন্তু অনেক মুরগি মারা যাবে। তো তৃতীয় যে বিষয়টা, গরমে অনেক পরিমাণ গুটি বসন্ত হয় বাচ্চাদের নাকে মুখে ঠোঁটে, মানে দেখা যায় কি একদম অনেক ভয়াবহ একটা অবস্থা। তো এই তিনটা কারণে কিন্তু আপনার খামারে থাকা মুরগিগুলো মারা যেতে পারে। তো আসলে এই সমস্যা হওয়ার পূর্বে আপনি কী করবেন? তো ফাউল কলেরা এটা আসলে কেন হয়? ফাউল কলেরা হয় দেখা যায় কি আপনার লিটারটা গরমে যখন ঘেমে ভিজে যায়, মানে আর্দ্রতা আপনার লিটারে যখন আর্দ্রতাটা বেড়ে যাবে তখন কিন্তু আপনার ফাউল কলেরা হওয়ার সম্ভাবনা থাকবে। অনেক সময় দেখা যায় কি আরও ফাউল কলেরা যদি ভ্যাকসিন আপনি করে না থাকেন সেক্ষেত্রেও কিন্তু ফাউল কলেরা আপনার মুরগিগুলো আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে স্ট্রোকজনিত মৃত্যু। স্ট্রোকজনিত মৃত্যুটা আসলে যখন দেখা যায় কি আপনার আবহাওয়ার তাপমাত্রা অনেক বেশি থাকে এবং দেখা যায় কি প্রচণ্ড গরম থাকে, মুরগি দেখা যায় কি আপনার দেখবেন যে হা করে নিঃশ্বাস নিচ্ছে, অনেক সময় খুব জোরে জোরে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। তো এইসব কারণে যখন মুরগির শরীরটা খুব বেশি গরম হয়ে যায় তখনও কিন্তু মুরগিগুলো স্ট্রোক করে মারা যায়। তো তৃতীয় যে বিষয় সেটি হলো গুটি বসন্ত। গুটি বসন্ত একটা ভাইরাস জনিত সমস্যা যেটাকে আমরা ফাউল ফক্স বলি, এবং এটার সাথে সাথে মশার কামড়ের দ্বারাও কিন্তু আপনার গুটি বসন্ত অনেক বেশি ছড়িয়ে থাকে। যখন আপনার মুরগিগুলো গুটি বসন্ত আক্রান্ত হবে প্রথমে মুরগিগুলোকে আলাদা করবেন, আলাদা করে তারপর ট্রিটমেন্ট করবেন, না হলে আপনার যে সুস্থ মুরগি সেগুলো এই ফাউল ফক্স বা গুটি বসন্ত দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো এই রোগগুলো হওয়ার পূর্বে আমরা যে কাজগুলো করতে পারি, তো ফাউল কলেরা থেকে আপনার মুরগিকে সুস্থ রাখতে আপনি লিটারের যে পরিচর্যা সেটাকে আপনি মনে করেন যে খুব কেয়ারলি করতে পারেন। তো স্ট্রোকজনিত যে মৃত্যু সেটার জন্য আপনি দেখা যায় কি মুরগিকে ভিটামিন সি অথবা লেবুর রসে পানি দিতে পারেন দুপুরবেলা, এবং দেখা যায় কি ছায়া এবং ঠান্ডাযুক্ত জায়গায় আপনি মুরগিগুলোকে রাখতে পারেন। গুটি বসন্তের জন্য হচ্ছে আপনি ভ্যাকসিন প্রদান করতে পারেন, এবং সেই মুরগির জায়গার যে বাসস্থান সেটাকে আপনি মশামুক্ত অথবা দেখা যায় কি আপনার ময়লামুক্ত রাখতে পারেন। তো এই সমস্যাগুলো যখন আপনার খামারে হয়ে যাবে তখন আপনি কি ট্রিটমেন্ট করবেন? তো ফাউল কলেরা যখন আমাদের হয়ে যায় তখন আমরা আমাদের খামারে যে ট্রিটমেন্টগুলো করি সেটা হচ্ছে ফ্রাসি 12 নামে একটা ওষুধ রয়েছে, সেটা 12টা রোগের জন্য কাজ করে, অথবা দেখা যায় কি এটা না পেলে আমরা ইউরোকট ব্যবহার করি, অথবা তারপরও যখন দেখা যায় কি আসলে আমরা চিকিৎসার পর মুরগিটা ভালো হচ্ছে না, আমরা পশু চিকিৎসকের সাথে পরামর্শ করে তারপর হচ্ছে আমরা ট্রিটমেন্ট করি। তো স্ট্রোকজনিত মৃত্যুর চিকিৎসা আসলে আমরা আমাদের খামারে যে মুরগিগুলো থাকে সেগুলো যেন ঠান্ডা ছায়াযুক্ত জায়গায় থাকে, এবং মুরগির শরীরটা যেন প্রচণ্ড গরমে ঠান্ডা থাকে, তার জন্য দেখা যায় কি আমরা প্রতিদিন দুপুরবেলা লেবুর রসের পানি দিচ্ছি, অথবা দেখা যায় কি ভিটামিন সি জনিত কোনো মেডিসিন দিয়ে এদেরকে খাবার পানি দিচ্ছি, তাহলেও মোটামুটি এই সমস্যাটা অনেক দূর হয়ে যায়। গুটি বসন্তর যে ট্রিটমেন্ট রয়েছে সেটা দেখা যায় কি আমরা প্রথমে গুটি বসন্তগুলোকে ভালো করে পরিষ্কার করে তারপর পটাশ মিশ্রিত পানি দ্বারা এদের যে আক্রান্ত জায়গা সেটাকে আমরা পরিষ্কার করি। পরিষ্কার করে সেখানে দেখা যায় কি আমরা কাঁচা হলুদ নিম পাতা এগুলো বেটে তারপর আপনার আক্রান্ত জায়গায় লাগিয়ে দিচ্ছি 4-5 দিন, সাথে হচ্ছে এদের ব্যথা এবং হচ্ছে শুকানোর জন্য আমরা মানুষের দুইটা ওষুধ আমাদের খামারে ব্যবহার করে খুব ভালো সফলতা পেয়েছি, সেটা হচ্ছে প্যারাসিটামল এবং হচ্ছে লিভ্যাক। এই দুটো ওষুধ ক্রমান্বয়ে 4-5 দিন ব্যবহার করার পর ইনশাল্লাহ আমাদের মুরগিগুলো খুব সুস্থ হয়ে যায়। তো আপনারা চাইলেই গরমের মধ্যে যে মুরগি মারা যাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু ঠেকাতে পারেন
আপনার সুস্থ এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে। তো এই কাজগুলো যদি আপনারা করতে পারেন, আশা করি গরমে আপনাদের মুরগির মৃত্যুর যে হার সেটা অনেকাংশে কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন। আমরা প্রতিনিয়তই দেশি মুরগি পালন সম্পর্কিত বিভিন্ন তথ্য দিয়ে ভিডিও আপলোড করে থাকি আপনাদের জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।